বর্ণালি সিম্পল লাইফে সবাইকে স্বাগত। আবারও আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে প্রায় বিকেল 5টা। আগের ভিডিওতে তো আমি দেখিয়েছি যে আমরা কাকির বাড়িতে এসেছি বারুইপুরে। আমরা দুপুর অবধি কী কী করেছি সেগুলো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এবার বিকেলবেলা আমরা কী কী করছি এবার এই ভিডিওতে সেটা আমরা দেখাবো। সব একসাথে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, তাই আমি ভাগ ভাগ করে দেখাচ্ছি। তো আমরা এখন বেরিয়ে পড়লাম একটু এদিক ওদিক ঘুরে দেখার জন্য। এখানে বাড়িঘর খুবই কম, অনেকটা দূরে দূরে বাড়িঘর আর খুবই নিস্তব্ধ জায়গা। আর অনেক রকম ফল ফুলের গাছও আছে এখানে। অনেক দিন ধরে এখানে আসার ইচ্ছে ছিল কিন্তু সময় হয়ে উঠছিল না। তো ফাইনালি সময় বার করে আমি আর মা চলে এসেছি। আজকের দিনটা থাকবো, কালকে হয়তো দুপুরবেলা খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাব। কত বড় কলার কাঁদি হয়ে রয়েছে। দিনের বেলাতেও এখানে ফাঁকা রাস্তা, আর রাতের বেলা এখানে তেমন কোনো আলোও নেই। চারিদিকে বড় বড় জঙ্গল আর জঙ্গল। দেখো এই বাড়িটার গেটটার উপর কত সুন্দর বানিয়েছে, নৌকোর মতো করে গেটের উপর বানিয়েছে। এখানে একটা ছোট্ট মন্দির দেখতে পেলাম। এই মন্দিরের পাশেই আছে একটা বড় পুকুর। চলো আবার বাড়ি যাই, তারপর সন্ধ্যা হলে সেই কালী মন্দিরটায় যাব সন্ধ্যারতি দেখতে। এখন বাজে সন্ধ্যা 6টা, একদম ডট 6টা থেকে এখানে আরতি শুরু হয়। এই যে এখানে ঢাক বাজিয়ে আরতি হচ্ছে, একদিন দুদিন নয়, এখানে প্রতিদিন এইভাবে সন্ধ্যারতি হয়।
বাড়ি চলে আসলাম আর এসে দেখলাম কাকু আমার জন্য অনেকগুলো চকলেটস নিয়ে এসেছে আর সাথে কয়েকটা সাজার জিনিস কিনে দিয়েছে যেমন এখানে আছে কানের ঝুমকো এখানে আছে একটা আংটি আর একটা কনসিলার এই যে আংটিটার ডিজাইন এইরকম আর এখানে আছে একটা পারফিউম এই যে এই কনসিলারটা নিলাম তো এই জিনিসগুলোই ছিল দুর্গাপূজায় আমার জন্য কাকু কাকির তরফ থেকে গিফট এখানে আবার ম্যাগি করা হয়েছে সবার জন্যই এখানে সবাই ম্যাগি খাবে তো আমি ঘরে বসে ম্যাগি খাচ্ছি আর বাকি সবাই বারান্দায় বসে গল্প করতে করতে ম্যাগি খাচ্ছে ম্যাগি খাওয়ার পর আরেকটা চকলেট তুলে নিলাম অনেকদিন পর ঘুরতে এসে তো ভীষণই মজা হচ্ছে এই যে মা এখানে বিছানা করছে গল্প করতে করতেই আজ অনেক দেরি হয়ে গেছে খেতে তো এখন প্রায় 11:30 মতো বাজে এখন আমরা ঘুমাবো আজকের ভিডিওটা এই অবধিই থাক আবার কাল সকাল থেকে কি কি করছি না করছি সেগুলো আবার পরের ভিডিওতে দেখাবো গুড নাইট